25টারও গোটে কোন বাথরুম মানে 25 জনক পাই গোটে বাথরুম বলছি জনসার তো কে নমস্কার জয় জগন্নাথ সাঙ্গনে কেমন আছেন আশা করছি বহুত ভালো থাকবে আউটে ফ্রেশ ব্লগ কো আপনাদের বহুত বহুত স্বাগত আমি আসে যে উপরহরকু আপনাদের টিকে মনোরঞ্জন করিয়া পাই আর গোটে কথা শেয়ার বি করাবে আপনারা ড্রামাটি দেখলে বুঝি পারিবে কোন শেয়ার করিয়া পাই চাহুঁছি কাহা মনরে আঘা দেয়া পাই মোর কোনসি বি ইন্টেনশন নাহি যদি কাউ টিকে খারাপ লাগুছি তাহলে ইগনোর করে প্লিজ কে খারাপ হবে নাহি খালি জাস্ট গোটিয়ে এন্টারটেনমেন্ট পাই এই ভিডিওটি চালন্তু আরম্ভ করিয়া আজির ভিডিও ভাই ঘর করিকি এতে লক্ষ টঙ্কা সারি কিছু মূল্য হি নাই বিশ্বাস করবে যে সারা ঘর ভড়া রহিবা পে আসুছি সি গোটে ভাঙ্গি দিয়েছিল এটা গোটে পান ছিপ পকাইব কান্থ পুরা ইয়ে করেদেই মতো গোটে বর্ষকু খালি রঙ্গাইবা পাই হি লাগুছি মতো লক্ষে কাউ ঘর ভড়া দেব কোন করিব মানুষ আজ মু গোটে স্ট্রিট নমস্কার নমস্কার গোটে ঘর ভড়া দেবে ঘর ভড়া নব কোন করছো তুমি হ্যাঁ ব্যাপার করছি কি ব্যাপার কচি গোটে ব্যাপারটা ব্যাপার করছো তো আউ ঘর ভড়া দেবা কমে দেবানি ঘর পড়ছে ভড়া দেবা না হলে মোর কত গুড়ে রেগুলেশন নিয়ম সব মানি চলে পড়ে হলে ঘর ভড়া আমার 5000 আর মোর 25টার গোটে কোন বাথরুম 25 জনক পাই গোটে বাথরুম করছি সে অনুসারে তোমাকে চলিয়া পড়ব আর পান ছেপ গুড়াক ছেপ এসব কাঁথ বাড়ির পোস্টাল ভাগ লগাইবনি আঙ্গ সাথী হ্যান্ডেন ধর ঘরক আসবনি কোণী রিলেটিভ আসিকি মাস সংখ্যা রহবেনি পাঁচ ফাঁ সব মো সারি দেখ ট্যাঙ্কি পুরা খালি আনবি মু ফের ফ্রিজ বাঁধুছি না পা ইলেকট্রি বিল বাঁধুছি ফ্যান লগাই দৌছ কবাট দিয়ে পড়াউছ বিশেষ করে ব্যাচেলর মানে তুমি বাহাইছ কি ভাল আর বাহা নহেলে তো বেশি সমস্যা আউ বাহা হেলে সমস্যা বাহার নহেলে সমস্যা হ্যাঁ না তুমি মানে কোণ করছ আসছ ঘর ভড়া হ্যাঁ রই যাচ্ছ সব পুরা অপরিষ্কার করি পড়াউছ ফ্যান লাগিথিব কবাট বন্ধ না না মু সেমিতিকা পিলা নাই মু বহুত জ্ঞানী সংস্কৃতি তুমি কেমিতিকা পিলা মু তো রহিলা পরে জানিবি আর তুমি 5000 টাকা দেই পারিও যদি রুহ নহলে যাও মোর পুরা স্ট্রিট অর্ডার তুমি খাইবনি পিবনি বাথরুম যাবনি হো তোম ইচ্ছা সেটা তোম পেট তোম ইচ্ছা হো হলে ঘর পুরা নিট এন্ড ক্লিন করি রাখা পড়ে আউ এডে ছপটি তুমি পান খাওছ কি না না পান খে লোক ম রাখি পোস্টার অবস্থা করিছ দি বসি গে এডে ছেপ পকাই দেবে সেডে ছেপ পকাই দেবে রঙ্গেলা মোর লক্ষে দি লক্ষে পড়ুছে তোমাকে ঘর ভাড়া দেবি তো আরি কেট মেইনটেনেন্স করি মু ঘর আরি ফ্যান ঘর যেতবে ছাড়ি দৌছেন ফ্যানটা লাগি তার ক্যাপাসিটর নথিও সেটা খালি আর ফ্যানটা লাগিলা বেলু ফ্যান চালুনি কম হয়েছে ক্যাপাসিটর না রুম ভাড়া দিয়েছে ক্যাপাসিটি হলে পকাও আমি গোটে মগরে তো ঝাড়া যাবি হবনি গোটে মগরে ঝাড়া আর মু ফের এত বর্ষ হল বঞ্চিছি না কেমনি গোটে তারপরে সাঙ্গসাথী হেনটেন করে ভোজি ভাত গোটে করিকি ঘর অপরিষ্কার করিব হেলা হোটেল রু খাইবাকু আনিব হরি সে বফে থাড়ি পড়ছে গোটে চৌপতি পড়ছে এডে ইয়ে পড়ছে সিয়ে পড়ছে এসব করিবনি পুরা স্ট্রিট মু জনাই দৌছি আউ রাতিরে লাইট জলেব খাইলা বেলে বা সেতিকি রাতে অন্ধারে শোই মোবাইল লগাইকি শোইব মোবাইল চার্জ সে বাহার স্টেশন যাই করে ফ্রি পুরা
ଆମ ଘରେ ମୋବାଇଲ ଚାର୍ଜ ଫାର୍ଜ ନାହିଁ, ମୁଁ ଇଏ ପିନ୍ ହିଁ ରଖିନି ଚାର୍ଜ କରିବା ମୋବାଇଲ ଦେଖୁନାହାନ୍ତି? ନା ମୋବାଇଲ ଦେଖା ଦେଖି ନାହିଁ, ମୁଁ ପିନ୍ ତ ରଖିନି ଆଉ ମୋବାଇଲ ତମେ ଚାର୍ଜ କରିବ କେତେବେଳେ ଦେଖିବ କଥା, ଷ୍ଟେସନ ଚାର୍ଜ କରି ଆଣିବ ରଖିଦେଇଛ, ଆଉ ତମର ଏମରଜେନ୍ସି କଲ୍ ଫଲ୍ ଆସିଲେ କଲ୍ କରି କଥା ହବ ହେଲା, ଏତିକ ମାନ୍ୟ ବୋଲି ମୁଁ କମେ ପାଗଳ ହେଇ ତମେ ପାଗଳ ହେଇଥିବ ନହେଲେ ଯାଅ, ବହୁତ ଗୁଡ଼େ କଷ୍ଟମର ଅଛନ୍ତି ତମେ ଏକା ନୁହଁ, ଏତିକି ଯଦି ମାନିକି ଚଳିବ ରେଗୁଲେସନ ତାହେଲେ ରହିବ, ବୁଝିପାରିଲ ବୁଝିପାରିଲ ନା? ହଁ ଯାଅ ଆଜ୍ଞା ଆସୁଛି। ମମି କ'ଣ ହେଲା? ଦୁଇଶହ ଟଙ୍କା ଆଣିଦିଅ। ଦୁଇଶହ ଟଙ୍କା କ'ଣ କରିବ? କଲୋନୀରେ ଫିଷ୍ଟ ହେଉଛି। କଲୋନୀରେ ଫିଷ୍ଟ ହେଲେ କ'ଣ? ଆରେ ଆମେ ତ ମାଲିକ, କଲୋନୀରେ ଫିଷ୍ଟ ହେଲେ ତୁ ଉପରେ ଖାଇବା ଲୋକ କ'ଣ ଦୁଇଶହ ଟଙ୍କା? ସେମାନେ ତ କହିଲେ କି ତୁ ଚାରି ଜଣଙ୍କର ଖାଇବା ଖାଉଛୁ ଆଉ ଦୁଇଶହ ଟଙ୍କା ଦେତେ। କିଏ ସେ କହିଲା? ମାସକୁ କମେ ଲକ୍ଷେ ଦି ଲକ୍ଷ କମଉଛି ଆମ ଛୁଆ ମାନେ ଖାଇବା ପାଇଁ, ସିଏ କଣ ମତେ ପଇସା ମାଗିବ? ତାକୁ ଡାକି ଆଣିଲୁ ଯାଇକି ମୁଁ ତାର ଘର ଏବେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାର ଘର ଖାଲି କରିବୁ? ନାଇଁ ନାଇଁ ମୁଁ କିଛି ଜାଣି ତମ ଦିଆଟେ ଆଉ ତୁ କଣ ନେବା ପାଇଁ ଗୋଟେ ଖର୍ଚ୍ଚ କରିବା ପାଇଁ ହଉଥିବ ଆଉ ତୁ ବାହାନା କରି ମୋଠୁ ପଇସା ନେଇ ତମେ ଝିଅ ଭାଇ ଝିଅ ସମସ୍ତେ ଯିବା, ବାପା ଯିବେ, ସମସ୍ତେ ଯିବା। ଆମେ ହେରା କେହି ଯିବୁନି, ଆମେ ସେ ଗାଈ ତାଇ ଭୋଜି ଖାଇବୁ, ଆମର ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ କେତିକି ଆମେ ଯିବୁ ସେ ଗାଈ ତାଇ ଭୋଜି ଖାଇବୁ। ନହେଲେ ମତେ କଣ ଗୋଟେ ଦିଅ ମୁଁ ଦେବି। କଣ କଣ ଆଇଟମ ହଉଛି? ମ ବାରିକାନି ହେର ମାଇନା ଦେବ ଚିକେନ, ଆଉ ତାଙ୍କ ପିସ ଟା ଦେବେ ଚାଉଳ, ଆଉ ଦେଇଦୁଆ ଭୋଜି ପଇସା ଲାଗିବନି। ଆଉ ତତେ କଣ ଫେରେ 200 ଟଙ୍କା କହିଛନ୍ତି? ସେ କହିଲେ ତୁ ଆଣି ଚିକେନ ଭୋଜିକୁ 200, ଆଉ ମଟନ ଫଟନ କରିଥାନ୍ତେ ହେଲେ ସିଏ ଗୋଟେ ଅଲଗା କଥା ହୁଅନ୍ତା। ଆମେ ସେ ଚିକେନ ଭୋଜି ଯିବାନି, ଆମେ 200 ଟଙ୍କା ଦେବାନି, ଯାହା 200 ଟଙ୍କା ସେ ଚିକେନ ଧରିକି ଆସେ ଆମେ କଷିକି ଖାଇବ କ'ଣ ବୋଲି ଭାବୁଛନ୍ତି? ଆମକୁ ଆମେ କେତେ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ରେ ଅଛୁ, ଆମଠୁ ଘର ଭଡ଼ା ନେଉଛନ୍ତି, ଆମକୁ ପଇସା ନେବେ? ତାର ବାକି କେତେ ଗୁଡ଼େ ଅଛି ମୁଁ ଯାଉଛି ମାଗିବି, ସେମାନେ କ'ଣ ଆମଠୁ ପଇସା ନେଉଛନ୍ତି? ତୁ ବି ସେଇଟା ହଣ୍ଟେ ମାରିକିରି ପଳେଇ ଆସିଲୁ, କହିପାରିଲୁନୁ କିଛି? ଏ କ'ଣ ଆଣ୍ଡା କରିବ ନେଇଛୁ ମ ମଣ୍ଡା ପଶି ଭୋଜି କରୁଛନ୍ତି, ଆମକୁ ପଇସା ମାଗୁଛନ୍ତି, ଇଏ ଗୋଟେ ଏଠି ନାଟ ଲଗେଇଛି ସକାଳୁ, ମତେ ପଇସା ଦିଅ ପଇସା ଦିଅ, କାନ୍ଦି କାନ୍ଦି ଯା ତା ବାପାକୁ କହୁଥାଉ, ତା ସେ ତା ବାପା ଦେଉଥାଉ ନହେଲେ ତା ଭଉଣୀ ଦେଉ ନହେଲେ କିଏ ଦେଉ ତା ଭାଇ ଦେଉ, ମୁଁ ତ ଦେଇପାରିବିନି। ମୁଁ ମୋର କ'ଣ କ'ଣ ଭାବିଲେ ସେମାନେ ତାଙ୍କର କେତେ, ସେମାନେ ମତେ ପଇସା ମାଗୁଛନ୍ତି ଆସିକି? ମୋ ଛୁଆ 5 ପ୍ଲେଟ୍ ଖାଇଲେ 10 ପ୍ଲେଟ୍ ଖାଇଲେ ତମର କ'ଣ ଯାଉଛି? ଭଡ଼ାଟି ଆସିକି ମୁଣ୍ଡ ଖରାପ ହେଲା, ଇଏ ଗୋଟେ ଆଉ ଘର ଟେନସନ୍ ବୁଝିବ ନା ଭଡ଼ାଟି ଆଗ ଟେନସନ୍ ବୁଝିବ। କେମିତି ଲାଗିଲା ଭିଡ଼ିଓଟି ନିଶ୍ଚିତ ଭାବେ କମେଣ୍ଟ କରି ଜଣେଇବେ, ଯେଉଁମାନେ ନୂଆ ଦେଖୁଛନ୍ତି ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ, ଆଉ ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ଟି ଦେବେ, ଅଲ୍ଟାକୁ ଚିପିବେ, ଯେମିତି ସବୁ ଭିଡ଼ିଓର ନୋଟିଫିକେସନ୍ ଆପଣଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବ, ଆଉ ଲାଇକ୍ଟା ତ ସେୟାର କରିବେ। ଆଉ ଆଜିର ଭିଡ଼ିଓଟି ବିଶେଷ କରି କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ ତ ଲେଖିକି ଜଣେଇବେ, ବାରମ୍ବାର ମୁଁ ସେଇଟା କହୁଛି ଆପଣଙ୍କୁ, 2 ଥର କହିସାରିଲେଣି। ଆଉ ଯାହାର ଯେଉଁଟା ମାନେ ଯଦି ଟିକେ ଆଘାତ ଲାଗିଥିବେ ପ୍ଲିଜ୍ ଇଗ୍ନୋର କରିବେ, ଏଇଟା ଜଷ୍ଟ ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ ନାହିଁ, ଆଉ କିଛି ନାହିଁ, କାହାର ମୁଣ୍ଡରେ କିଛି ପୁରେଇବା ଦରକାର ନାହିଁ, ଯାହା ଦୁନିଆର ଘଟଣାଟି ଆପଣଙ୍କୁ ଜଣାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛୁ। ଚାଲନ୍ତୁ ଆଜି ରଖିବା, ଆଜିର ଭିଡ଼ିଓ ଏଇଠି ଶେଷ, ଯଦି ଟିକେ ଭଲ ଲାଗିଥିବ ଯାହା ଯାହା କହିଲି ସେ କରିଦେବେ ପ୍ଲିଜ୍। ରହିଲି, ଜୟ ଜଗନ୍ନାଥ।